हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रूम्पास ऑल इन वन। सकले केमन आछो? आशा करी सकले भालो आछो। और आमी सकाल सकाल एकदम रेडी हये गेছি। आमी आर এই যে বৌদি আসছে। মানে ব্যাপারটা হলো যে আমার হচ্ছে যে ননাস, ছোট ননাস, ননাস তো ননাস সরি হ্যাঁ আমি না সম্পর্ক টম্পর্ক গুলিয়ে ফেলি তো সেই কারণে আর কি। তো আমার ছোট ননাস তার হচ্ছে মামা শ্বশুর, মানে তারা একসাথেই থাকতো। তো তিনি অনেক দিন থেকেই ডায়ালিসিসের পেশেন্ট ছিল, মানে ছিলেন। তো হচ্ছে যেটা বলছিলাম, তো তিনি আর কি গত বুধবারে মারা গেছেন। তো তার আজকে কাজ, যেহেতু জয়দা হচ্ছে ভাগনা, তো ভাগনাদের 3 দিনে কাজ হয়, সেই কারণে আর কি আমি আর বৌদি যাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে গেছি। আর হচ্ছে সোমবার দিন মৎস্যমুখী, তো সোমবার দিনও যাব সকাল সকাল। আর রানা তো এসছিল, মানে যেদিনকা মারা গেছে সেদিনকাই ও সকালবেলা চলে গেছিলো। আর আমাদের যেহেতু কাল ওষুধ 1 বছর হয়নি, তো শ্মশানে তো যেতে পারবে না। তো ও পরের দিন এসছে জায়গা থেকে, এসে আর কি 2 দিন ছিল বাড়িতে, টুকটাক কাজ ছিল সেগুলোও করলো। তারপরে ও আজকেই সকালবেলাও চলে গেল। ও নিজের গাড়ি নিয়ে গেছে যাতে সোমবারে আসতে পারে। করো করো করো। তো হচ্ছে সেই কারণে আর কি যাচ্ছি ওদের বাড়ি। তো মানে কি বলবো, যাই আগে, তারপরে আর কি কথা হবে, কারণ বেশি লং করব না। আর ওদের বাড়িতে গিয়ে যদি পারি কিছুটা ব্লগ করার তো করব। আর এই যে আমার বৌদি একটা নতুন চ্যানেল খুলেছে নমি ব্লগ বলে, তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাও একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। এই যে আমরা টোটোতে উঠে গেছি। আর এই যে ভাই টোটোতে উঠেছি। আর এদিকে মাঠঘাটে খুব খারাপ অবস্থা, একদম জল টল জমে গেছে আর কি, বুঝতেই পারি না আমি। এই যে আয়োজন আর কি ব্লগ শুরু করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না, পারি না কথা। ও ঠিক আছে, আরে চেষ্টা করো না, আমিও তো পারি না, আমার তাও একটু একটু এখন হয়, চেষ্টা করতে করতে হয়ে যাবে। তো ঠিক আছে, যাই, পরে আবার কথা হবে। এই যে আমরা অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আর এখন ট্রেন আসবে জন্য গেট আটকে দিয়েছে, একটু আগে আরেকটু আগে বেরোলে হয়তো এই কিছু হতো না। তো মামন ফোন করেছিল আমাদের, তো এই যে করবে করবে ভাব, কিন্তু করতে পারছে না, শুরু করো নাও। তো হচ্ছে হলো মামন আর কি ফোন করেছিল, আমি বললাম তো কদমতলায় আছি, কিন্তু এখন যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটা বলা মুশকিল না, একটু আগাই যেতে বলবো না, একটু আগায় থাক আগায় থাক। তো হচ্ছে যে ট্রেন যাবে এখন। এই যে আমরা পৌঁছে গেছি, মানে টোটোতেই আছি আর কি, রাস্তাটা ভুলে একটু বেশি এগিয়ে গেছিলাম গা। তো যাই হোক এখন এই যে চল ওই যে গ্রিল খোলা বাড়িটা ওইটা, হ্যাঁ। তো যাই হোক চলে এসেছি। আর কি মনে পড়েছে, কালী মন্দিরটা পার হয়ে চলে যাচ্ছিলাম, কালী মন্দিরের আগে এই যে বাইকের সামনে দাঁড়ায়। তো এই যে চলে এসেছি মামনের বাড়িতে, পৌঁছে গেছি। ঠিক আছে, নামলে গেছিলাম, এসে গেছি। এই যে চলে এসেছি ওদের বাড়িতে। আর এই যে প্যান্ডেল করতেও এসে গেছে সবাই লোকজন। তো সেই কারণে আর কি, আর ওদের এখনও কাজকর্ম শুরু হয়নি, মামন তো এখনও ঘর মুছামুছি করছে আর কি। তো আমরা ছাদে আসলাম এই যে জামা কাপড় মানে তোলার জন্য, প্রচণ্ড মানে অনেকগুলো জামা কাপড়। তো শুকনাগুলো আগে আলাদা করি, তারপরে ভিজাগুলো পরে দেখা যাবে। জামা কাপড় তুলছি, সবই তো ভিজাগো। রোডটা কিন্তু সুন্দর উঠছিল, শুকায় যেত জামা কাপড়। তো এই যে মোটামুটি একটু কাজকর্ম হলো। আর মামুন গেছে স্নানে, তো স্নান করে আসবে, এখনও কাজ শুরু হয়নি সাদের কাজ। তো আমরা হচ্ছে এই যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তো সেগুলো এখন বৌদি ভাঁজ করছে, তো আমিও একটু হাতে হাতে হেল্প করবো। আর ওইদিকে হচ্ছে ঠাকুরমশাই সব জোগাড় করছে শ্রাদ্ধের ওখানে, তো আমি একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। হয়ে গেল গুছানো। এখানে ঠাকুরমশাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমে জয়দা বসেছে, তো জয়দা যেহেতু ভাগনা হয় তো জয়দা ফার্স্টে হবে, তারপরে জয়দার ছেলে মেয়ে যেহেতু নাতি নাতনি তারাও আর কি একটা করে ভুজি দান করবে আর সাথে একটা করে ছাতা দান করবে, তারপরে মামুন বসবে সবার লাস্টে। এই ঘরে আরেকজন ঠাকুরমশাই বসেছিলেন গীতাপাঠ করার জন্য, তো আমি বৌদি আর অনেকেই বসেছিলাম গীতাপাঠ শুনতে। তো খুব ভালো লাগছিল, তাই জন্য মন দিয়ে শুনছিলাম গীতাপাঠ। এই যে আমাদের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। আর হচ্ছে বাবা এই ঘরে প্রচণ্ড ধোয়া, আর হচ্ছে মানে বাইরের ওইদিকের কাজ ঠাকুরমশাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট, আর গীতাপাঠও হয়ে গেছে। আর এখানে এই যে রান্না বান্না চলছে, তো ওই যে এই দিদি রান্না করছে। দিদি একটা হাই করে দাও। না, এটা আমার ব্লগের জন্য ভিডিও হচ্ছে ইউটিউবে। আর এখানে মিষ্টি খাওয়াচ্ছে। না, তো যাই হোক আমি এখানে বসে আছি, আমার কোনো কাজ নেই আপাতত, তাই জন্য বসে আছি। আর ঘুরঘুর করে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসটা ধোয়া হচ্ছে যে সোমবার দিল না, ওই জন্য ওইটার জন্য ধোয়া। তো ঠিক আছে, এখনকার মতো রাখছি। আর আমার আগের ব্লগটা এডিটিংই করা হচ্ছে না, মানে লোতরা লেগেছে যা বলবো আর কি। তো ঠিক আছে, বাবা কাশি হচ্ছে গো, ডালটা মানে টেস্টি হবে এত গন্ধ বাড়িয়েছে। তো ঠিক আছে, আমি এখন রাখছি, পরে আবার কথা বলবো। এখন কথা বলতে পারছি না। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। কী সব বলি উল্টাপাল্টা। আবার ডবল কাটনি, ডবল না তিন ডবল, অনেক জামা কাপড়। हाय गाइस, हम लोग फिर से आ गए छत पर, क्योंकि ये देखो थोड़ा बहुत पैंडल हो गया और इस बैम्बो पर हम लोग फिर से क्या बोलते हैं उसको, भीगे हुए कपड़े फिर से सुखाने आए हैं। हम आए हैं और हमारे साथ हमारे भाभी जी आए हैं, तो इसलिए हम लोग फिर से काम शुरू करते हैं। आप लोग साथ रहिए और देखते रहिए मेरे ब्लॉग। এই যে আমাদের হয়ে গেল, আর আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কলেজ মোড়ে আর কি নামিয়ে দেবে বললো। কলেজ মধ্যে কিন্তু আগাই দিলে ভালো হয়। আগেই বলছে না, না কলেজ মধ্যে চলে নামাই দিল। ঠিক আছে, যে আমরা যাচ্ছি টোটোর থেকে নেমে বাড়ি থেকে আবার কথা হবে। আর টোটোর থেকে নেমে যদি সুযোগ পাই কথা বলা, তাহলে অবশ্যই কথা বলবো। ততক্ষণ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমরা নেমে গেছি টোটোর থেকে, আর এই যে রওনা দিয়েছি হেঁটে হেঁটে। হাঁটার একদম এনার্জি নেই, মানে তবুও জোর করে আর কি হাঁটতে হচ্ছে। খুব টায়ার্ড মনে হচ্ছে, নিজেকে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, জানি না কেন। কাজকর্ম কিন্তু সেরকম কিছু করিনি, কিন্তু তবুও ক্লান্ত মনে হচ্ছে শরীরটা। তো হচ্ছে যাই হোক, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে ওয়েদার দেখে মনে হচ্ছে আর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে রাস্তাঘাটগুলো প্রচণ্ডই ভেজা। আর হচ্ছে ওয়েদারটা এখানে প্রচণ্ড খারাপ। একটু দেখাই দেখো, আকাশের অবস্থা খুব জটিল, তর জটিল। तो যাই হোক এই যে দেখলে খুব মেঘ। তো ঠিক আছে বাড়িতে যাই, এখন আর কথা হবে না, এখন আর কথা হবে না বলি আবার কিন্তু বকবক করি। যাই হোক তো এখন রাখছি, তোমরা ততক্ষণ সাথে থাকো আর বাড়িতে গিয়ে আবার কথা হবে। কি করছো তোমরা? চকো খাচ্ছো? তোমাকে রেখে চলে গেছিলাম, তুমি কি গুড গার্ল ছিলে? গুড গার্ল কি করছে? সারাবেলা ভোরে কোলে নিয়ে থাকলাম, কোলে নিয়ে থাকলাম মামা, তারপর ঘুম পাড়ায় নিয়ে করে। আমার গুডু বাচ্চাটা কি করে গা? তুমি দুষ্টুমি করেছো? এই দেখো হাসি দেখো ওরে, করে গুবলু গুবলু হাসি দেয়। মোবাইল আর মোবাইল দিই না তো না, এটা কি গুবলু গুবলু হাসি দেয়? ওলে বাবা আই সারা মুল্লু ঘুরে আসলো, দেখ জামা কাপড় ছাড়া গরম নাই। এই গাইস তো আমরা বাড়ি চলে এসেছি, আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি বাড়ি এসে। ক্লান্ত লাগতেছে আমার, ক্লান্ত হ্যাঁ মনে হচ্ছে কত কাজ করছি এরকম মনে হচ্ছে না। সিঁড়িতে মনে হচ্ছে কি উচ্ছিয়ে নামছি, ওইটাই খাটনি হচ্ছে নাকি? আসল কথা মেন কথা গরমে অস্থির হয়েছে আমাদের, যে মানে কমফোর্টেবল ড্রেস ছিল না না ওই জন্য। রান্না করার লোক রাখছে আমরা এবারের মানুষ 6 জন মাত্র, না আজকে না তো সোমবার, খালি বড় মামা আসছিল আর অনুকূল দাস ছিল আর ওই জামা বাড়ির মানুষ। তো ঠিক আছে এখন রাখছি, ফ্রেশ ফ্রেশ হই দেন চাটা খাবো, তারপরে কথা হবে আর কি, তোমরা সাথে থাকো। এই যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর হচ্ছে মা এই যে রেডিমেড খাবার প্রস্তুত করে নিয়ে আসলো। এটা হচ্ছে ঝাল সুজি, ভীষণই টেস্টি আর ইয়ামি লাগে। তোমরা দেখো ঠিক আছে, এই যে দুজন দুপাশে ব্লগ বানানোর চেষ্টা হচ্ছে আর কি। তো ভীষণই টেস্টি ইয়ামি লাগে খেতে, তো ভীষণ ভালো লাগে তাই আর কি। রানাকে ফটোটা পাঠিয়ে দেবো, ও দেখবে আর লোভ দিবে। তো হচ্ছে ঠিক আছে খাই আমরা, বাকিটা তুমি পাঠাই দিও আমাকে। কি আমি ধরবো, তুমি খাবা নাকি? ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। আমার বেটিটাকে কে দিবে একটু? আমি দিচ্ছি। না টেস্টি ইয়ামি খাবে। ঠিক আছে খাই, কারণ এত ভালো খাবার আর কি উপভোগ করে না খেলে আর কি মজা আসবে না। তো খেয়ে নি, তারপরে সরা না বাটিটা।